কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনে সেখানে জয়ী হয়েছেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ মল্লিকার্জুন খার্গে বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব করবেন তিনি খারগের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার পাশে থাকবেন সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অন্যদিকে ভারত জোর যাত্রা স্থগিত রেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধীও তবে এবার স্পষ্টভাবেই বলা যায় যে দীর্ঘ চব্বিশ বছর পর গান্ধী পরিবারের বাইরের কোন মুখ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন